Assalamualaikum. Hello my dears lovely viewers, I am Fatima Siddiq from BD Cuisine. আমি আজকে আপনাদের জন্য একটি চটপটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটি হচ্ছে স্ট্রবেরি চাটনি কিংবা হাতে মাখানো স্ট্রবেরি ভর্তা। তাহলে দেখুন আমি কি কি ইনগ্রেডিয়েন্টস দিয়ে এই ভর্তা রেসিপিটি তৈরি করেছি, তা এখন আপনাদের সামনে তুলে ধরছি। এখানে আমি স্ট্রবেরি নিয়েছি 10টির মতো, তারপর আমি একটি লেবু নিয়েছি, একটি কাঁচামরিচ আর একটু ধনেপাতা নিয়েছি। তারপর এখানে আমি আরও কিছু মশলা ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করেছি। তাহলে আমি এখন স্ট্রবেরিগুলোকে ধুয়ে পরিষ্কার করে ফ্রেশ করে এখানে নিয়েছি। এখন আমি ছুরি দিয়ে ছোটো ছোটো করে স্লাইস করে কেটে নেব স্ট্রবেরিগুলোকে। আর এখানে আমি অর্ধেক লেবু কুচি করে এই স্ট্রবেরি চাটনির সাথে দিয়ে দিব। তারপর অন্যান্য মশলা ইনগ্রেডিয়েন্টসগুলিও সাথে মিক্স করব। এখানে যেমন রয়েছে চাট মশলা, তারপরে দিয়ে ড্রাই চিলি ফ্লেক্স, তারপরে সুগার, সল্ট, বিট লবণ, সমস্ত কিছু উপকরণ রয়েছে। প্রথমে আমি এখন এই কুচি কুচি করে স্ট্রবেরিগুলোকে স্লাইস করে নিব। তারপর লেবুটা, অর্ধেক লেবু আমি এখানে কুচি করে স্লাইস করে দিয়ে দিব। আর আমি একটি গ্রিন চিলি নিয়েছি আর কিছু করিয়ান্ডার লিভস নিয়েছি, তাও একদম কুচি কুচি করে দিয়ে দিব। আমার এই চাটনি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, আর সাথে বেল আইকনটি অন করে দিবেন যাতে আমার সমস্ত নিউ নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়, আপনারা আমার সকল রেসিপি ভিডিওগুলো দেখতে পারবেন। এই লেবুটির অর্ধেক আমি কুচি করে দিয়ে দিলাম এই স্ট্রবেরিগুলির সাথে। তারপর আমি ধনেপাতা আর কাঁচামরিচটাও কুচি কুচি করে নেব। এখন আমি এই স্ট্রবেরিগুলো হাতে মাখাবো। প্রথমে আমি তার আগে ধনেপাতা আর এখানে কাঁচামরিচ আর অন্য ইনগ্রেডিয়েন্টসগুলো মিক্সিং করে নেব। এখানে আমি এক চামচ চিনি দিয়ে দিলাম। আর আমি এক হাফ চামচ চাট মশলা দিয়ে দিলাম। এখানে আমি ড্রাই চিলি ফ্লেক্স হাফ চামচ দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়া আমি হাফ চামচ দিলাম। তারপর বিট লবণ দিলাম আমি হাফ চামচ। সরিষার তেল দিলাম আমি এক টেবিল চামচ। এখন আমি এই ইনগ্রেডিয়েন্টসগুলো একটু মিক্সিং করে নিচ্ছি। এখন আমি হাতে স্ট্রবেরিগুলোকে কিছু কিছু করে মিক্সিং করে নেব আস্তে আস্তে। এখন আমি একটু উপর দিয়ে একটু সল্ট দিয়ে দিব, দিয়ে আমি আবার একটু মিক্সিং করে নিব। যেহেতু আমি আগে কোনো রকম সল্ট দিই নাই, শুধু বিট লবণ দিয়েছি। হয়ে গেল আমার হাতে মাখানো স্ট্রবেরি। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটি ভালো কমেন্ট করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।